আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা জানেন যে ব্যারিস্টার সুমন কেন তিনি তার এলাকার মানুষদের মধ্যে তার বেতন কত তিনি কত কোটি টাকা বরাদ্দ পেয়েছেন মানে উনত্রিশ কোটি টাকার হিসাব কেন দিয়েছেন এসব কেন ফেসবুকে লিখছেন ভিডিও কেন করছেন এ নিয়ে সংসদে মজিবুল হক চুন্নু সাহেব এর বিরোধিতা করে মাননীয় স্পিকারের কাছে বিচার দিয়েছেন তো আমরা অপেক্ষায় ছিলাম ব্যারিস্টার সুমন তার বিপরীতে তিনি যেহেতু একজন ব্যারিস্টার আইনের অনেক কিছুই বুঝেন তিনি কি ব্যাখ্যা দেন তো তিনি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে আমি যদি আমি তো এই যে সাত লাখ মানুষের প্রতিনিধি তো আমার দায়িত্ব রাষ্ট্র থেকে আমাকে কি বরাদ্দ দেয় জনগণকে সেটা জানানো সেটা কিভাবে অপরাধ হয় এবং আমি পঁচিশ কোটি টাকা পেয়েছি রাস্তার জন্য তিন মাসে দুই কোটি টাকা পেয়েছি মসজিদ মন্দিরের জন্য আর এক কোটি টাকার হিসাব হয়তো অন্যান্যভাবে পেয়েছেন এবং তিনি কত টাকা বেতন পান এসব জানিয়েছেন বলছে এই স্বচ্ছতা প্রকাশ করা কিভাবে অপরাধ হয় কোন আইনের ধারাতে এটা অপরাধ হয় আমি আর আপনি যদি খুব সাধারণ দৃষ্টিতে বিবেচনা করি যে স্বাধীনতা পরবর্তী সময়ে কত দল এসেছে কত দল গিয়েছে এখন আছে আমরা যেহেতু পলিটিক্স করি না আমরা দেখি শুধু কেউ কি এই হিসাব দিয়েছেন জনগণকে জনগণ কি কোনোদিন জানতে পেরেছে কত টাকা বরাদ্দ আসে জানতে পারে নাই ব্যারিস্টার সময় নতুন করে চালু করেছে সবাই সাধুবাদ জানিয়েছে হঠাৎ করে এখন তিনি বাকি তিনশো ঊনপঞ্চাশ জন এমপির মানে তার দলে নিয়ে উনি বলছেন যে সবার মান যাচ্ছে কিভাবে মান যায় আমার আমার জানতে খুব ইচ্ছা করে ভদ্রলোক মজিবুল হক চুন্ন সাহেব আপনার প্রতি সম্মান রেখে বলছি কিভাবে। এই হিসাব জনগণের নিকট ব্যারিস্টার সুমন যদি সাত লাখ মানুষের নিকট প্রদান করে এটাতে আপনাদের মান কিভাবে যায় এটা আমার জানার একান্ত ইচ্ছা বরং আপনার বলা উচিত ছিল বিরোধী দল বিরোধী দল হিসেবে যে সরকারি দলের যত এমপি আছেন ব্যারিস্টার সুমন স্বতন্ত্র যেভাবে প্রকাশ করছে তার হিসাব নিকাশ আপনারা এইভাবে প্রকাশ করেন এবং আপনিও দেন ব্যারিস্টার সমন এটাও বলে দিয়েছে দুঃখ করে যে তারাইল করিমগঞ্জবাসীর জন্য দোয়া করে দিছে যে তারা কেমন নেতা পেয়েছে যে গত পনেরো বছরের হিসাব দিয়েছেন কিংবা কি কি করেছেন জনগণ জানে কত টাকা বরাদ্দ পেয়েছেন কেউ কি জানে নিশ্চিত করে আপনাকে বলতে কেউ জানে না বলে কথা না কোনো এমপির ব্যাপারেই তো সেটা জানে না তো এখানে ব্যারিস্টের সময়টা চালু করেছে এই প্রথা অনুযায়ী এই সিস্টেম অনুযায়ী ভবিষ্যতে আরো তরুণ প্রজন্মের উদীয়মান সৎ নেতারা হয়তো আসবে একটা দেশ তো এইভাবে শেষ হয়ে যেতে পারে না এখন আপনারা যারা রাজনীতি করেন বিভিন্ন পথের বিভিন্ন মতের বিভিন্ন দলের সবাই মিলে দেশ পরিচালনা করেছেন এতদিন ধরে এমন করে পরিচালনা করে দেশ এমন জায়গায় আপনারা আনছেন যে এদেশের পরবর্তী যে প্রজন্ম মানে এখনকার তরুণ প্রজন্ম কেউ আর এই দেশে থাকতে চায় না সবাই বিদেশমুখী এবং মেধাবীরা চলে যাচ্ছে কর্ম যুবকরা চলে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে চলে যাচ্ছে কৃষি প্রধান বাংলাদেশের এই মানুষজন কৃষি কাজ করার জন্য ইতালির সব বিভিন্ন দেশে চলে যাইতেছে এতটাই আপনারা দেশকে ডেভেলপ করেছেন সবাই দায়ী আমি দায়ী আপনি দায়ী সকল রাজনৈতিক দল দায়ী তো সেই জায়গা থেকে ব্যারিস্টার সুমন চেষ্টা করছে ব্যারিস্টার সুমনের দোষ থাকতে পারে আমার দোষ থাকতে পারে কিন্তু ব্যারিস্টার সুমন এই মুহূর্তে যে পদক্ষেপে কাজটা করছে এটার প্রশংসা না করা তো কৃপণতা কালকে যদি সে ভুল করে সেটাও আপনি বলবেন আমি ভুল করলে সেটাও বলবেন কিন্তু ব্যারিস্টার সুমনের এই কাজটা তো ভালো করছে রে ভাই সেটা ভালোটা যদি না বলেন সৎ সৎ কাজ করতে না দেন তাহলে এ দেশে সৎ জন্ম হবে কিভাবে সতলোক কাজ করবে কীভাবে তখন তো এই দেশে গেলে চুরি জন্ম নেবে চুরি জন্ম নেবে চুরি জন্ম নেবে শিক্ষিত কলম চোরেরা চুরি করতে করতে দেশের তো বারোটা বাজায় ফেলছে লাখো কোটি কোটি টাকা পাচার হচ্ছে কে পাচার করে একটা দলকে দোষ দেবেন তাহলে আপনি দল কানা আর স্বাধীনতা পরবর্তী থেকে দেখে আসেন রাজনৈতিক ইতিহাস দেখেন কে পাচার করে নাই টাকা কে দেশকে লুটে নেয় কোন শিক্ষিত কলম চোরেরা দেশকে ধ্বংস করে নেয় ভূমি অফিসে যান ওখানে কি শিক্ষিত কলম চোর চাকরি করে না মানুষ কি এগারোশো টাকা সরকারি যে নির্ধারিত ফি থেকে জমি খারিজ করতে পারে কমেন্ট করে জানায় বাংলাদেশের কোন অফিস আছে যেখানে চুরি চামারি প্রকাশ্য দিবালিকে ঘুষ লেনদেন চলছে না কেউ বন্ধ করতে পারছে পারে না কে বন্ধ করবে যার কাছে দায়িত্ব দিছে সেই যদি করে চুরি এখন সেই জায়গা থেকে ব্যারিস্টার সুমন চেষ্টা করছে ব্যাস ট্রাই এখন তার সেই চেষ্টাকে বাধা দেওয়ার জন্য হক হুচ্চন্ন সাহেব তিনশো উনপঞ্চাশ জন এমপির প্রতিনিধি হয়ে যেন দাঁড়িয়ে গেছেন যে আমাদের এমপিদের মান যাচ্ছে কিভাবে মান যাচ্ছে আপনার ব্যাখ্যা আশা করি আপনার প্রতি সম্মান রেখে বলছে আরও একবার জানাবেন ব্যারিস্টার সুমন যে বলছে স্বচ্ছতার হিসাব দিলে অপরাধ কোথায় আপনি কোন আইনের ধারা আছে আপনি ব্যাখ্যা করে জানাবেন ব্যারিস্টার সুমন সরকার দুই কোটি টাকা বরাদ্দ দিছে আর তার কি ঠেকা লাগছে সে আরো বাড়ায় বলবে সাতাশ কোটি টাকা যদি বলে জনগণ সাক্ষী সাথে তার কাজ দেখাতে হবে না সে যা পাইতেছে ক্লিয়ারে বলতেছে এই দিকে রাস্তা হবে এত টাকা খরচ হবে আরে ভাই এত সুন্দর একটা কাজ তিনি করছেন এটাকে আপনি বাধা দিলেন এখন তো সবাই আরো বেশি আপনাদের কাছে হিসাব চাইবে যত জনপ্রতিনিধি আছে সবার কাছে জনগণ এখন হিসাব চাইবে কি বরাদ্দ পাইলেন মানুষজন খোঁচাই খোঁচাই বের করবে আমরাও বের করার চেষ্টা করব। আর আমাদের দরকার নাই ব্যারিস্টার সময় তো জানাই দিবে যে এক বছরে কত আসলো মাসে মাসে সেকেন্ডে সেকেন্ডে জানাই দেয় যা আসে তা একজন এমপি কতটা প্রধানমন্ত্রীর তহবিল থেকে রাষ্ট্রীয় তহবিল থেকে কতটা শাড়ি পায় মানে গরিবদের জন্য কেউ জানতে পারছে কয় ওয়েবসিরিকে সাহায্য জানবে আপনার এলাকার ভোটারের কাম নাই ও এমপি কিনা ওয়েবসাইটে সার্চ দিয়ে আপনার বরাদ্দ দেখবে তো সে এমপি জানাই দিচ্ছে তার অপরাধ কি ব্যারিস্টার সময় কোনো অপরাধ নাই অপরাধ হচ্ছে যারা চুরি ছামারি এতদিন ধরে করে আসছে কিংবা ভবিষ্যতে করার চিন্তা আছে তাদের গায়ে লাগছে এখন এখন আমরা দেশের নাগরিক এখানে আমরা বসবাস করছি আমাদের পরবর্তী প্রজন্ম এখানে বেড়ে উঠবে এতটা অন্ধকার চুরি চামারের মধ্যে বাস করার যোগ্য না সেখান থেকে ব্যারিস্টার সুমন তরুণদের প্রতিনিধিত্ব করে নতুন বাংলাদেশের প্রতিনিধিত্ব করে নতুন একটা প্রজন্ম তৈরি করার জন্য তার সত্তার চেষ্টাকে আপনি অবশ্যই প্রশংসা করতে হবে কালকে ব্যারিস্টার সুমন ভুল করলে সেটাও আপনি বলবেন আজকে ভালো করলে সেটাও আপনি বলবেন কিন্তু অত্যন্ত দুঃসংবাদী দেশের জন্য যে জায়গায় এই সুমন দেখাচ্ছে আপনি একবার কল্পনা করেন যে আপনার এলাকার এমপি সহ সারা বাংলাদেশের এমপিরা যদি ব্যারিস্টার সুমনের মতো জনগণের বরাদ্দের হিসাব দিতে থাকে এবং কাজ করতে থাকে শতদার আমার সোনার বাংলাদেশের একটা মানুষও দুঃখ করবে না এদেশের মানুষ বিদেশে যেতে হবে না মানুষ হাজার হাজার মানুষজন কষ্ট করছে কাজ না পেয়ে দালালরা এদেশের দালালি করে করে পাঠিয়ে দিচ্ছে আসো কাজ আছে কাজ আছে এদের কাজ নাই সৌদি আরবে কাজ নাই মালয়েশিয়াতে কাজ নাই তারপরে জনগণ যাচ্ছে তারপরও কি যেখানে পার্শ্ববর্তী দেশ আশি হাজার টাকা খরচ করে আমার এখানে ছয় লাখ টাকা খরচ করেছে তো মাঝখানে টাকাগুলো দালাল রাখাচ্ছে শিক্ষিত চোরে রাখাচ্ছে সেই জায়গার সিন্ডিকেট ভাঙার জন্য চেষ্টা করছে কেউ না কেউ লড়াই করছে বলছে আমি বলছি অন্যরা বলছে তো সেই ভালো কথাগুলোকে থামিয়ে দেওয়ার জন্য এর মধ্যে ব্যারিস্টার সমান সবার অগ্রভাগে আছে তাকে থামানোর জন্য আপনারা একটা মানে এটি কি বলে বোঝাবো আমি জানি না সে স্বচ্ছতার হিসাব দিচ্ছে এটাকে অপরাধ করে ফেলছে তাহলে এদেশে কি সত্য বলা অপরাধ এদেশে কি সৎভাবে কথা বলা অপরাধ সততার সহিত কাজ করা অপরাধ তাই তো মনে হচ্ছে একটা রাষ্ট্রে যদি সত্যকতা অপরাধ হয়ে দাঁড়ায় তাহলে তো মিথ্যার বেড়াজালে বন্দী হয়ে যাবে পুরো রাষ্ট্র এমনিতেই তো মিথ্যার বেড়াজালে শিক্ষিত কলম চুরেটা চুরি করতে 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 দেশকে গরিব বানিয়েছে সোনার বাংলা গরিব না এখানে মাটির নিচের সম্পদ মাটির উপরের সম্পদ মেধা পরিশ্রম এত লক্ষ লক্ষ কোটি কোটি জনতা মাটির নিচে এত সম্পদ এটার ম্যানেজমেন্ট সুষ্ঠুভাবে যার কাছে দায়িত্ব দেওয়া হয় সেই করে চুরি সেই করে পাচার সেই জায়গাতে সুমন বাধা হয়ে দাঁড়িয়েছে এখন চিন্তা করছেন তারা কিভাবে সরানো যায় এত সহজে সরাইতে পারবেন না সে হয়তো নতুন বাংলাদেশের জন্য ভেতর থেকে জেগে উঠেছে কিংবা মহানাল থেকে পাঠিয়েছে সে ভুল করলে সেটাও বলবেন ভালো করছে নতুন একটা সিস্টেম চালু করেছে এটা ব্যারিকেড করে ফেলছেন সংসদে দাঁড়িয়ে বলে ফেলছেন কেন তার এই ফেসবুকে হিসাব প্রকাশ করে তার মান যাচ্ছে কি আশ্চর্য ব্যাপার তো তরুণ প্রজন্মের একজন মানুষ হিসেবে এই যুগের একজন মানুষ হিসেবে এখানে বেড়ে ওঠা একজন মানুষ হিসেবে পরবর্তী প্রজন্ম এখানে বেড়ে উঠবে বলেই সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য সৎ বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য ক্ষুদ্র নাগরিক হিসেবে ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছি যারা এখানে বড় বড় প্রচেষ্টা করছে তাদের প্রশংসা অবশ্যই করব আমি কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয় বাম ডান উত্তর দক্ষিণ কোনো রাজনীতির সাথে আমি সংশ্লিষ্ট না কিন্তু যারা ভালো কাজ করে সে কোন পথের কোন মতের কোন দলের সেটা আমার দেখার বিষয় না তার প্রশংসা আমি করব। তাকে বাধা দিলে সেটার সমালোচনা আমি করবো ব্যারিস্টের সময়ের কোনো ভুল নাই সে তার বরাদ্দের হিসাব জনগণকে দিবে এতদিন ধরে দেওয়ার কথা অন্যদের দেয় নাই সেটা চালু করেছে বাকিরা সমালোচনা করে এক হয়ে সেটা বন্ধ করার প্রক্রিয়া চালায় না মানুষ জন্মগ্রহণ করেছেন মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে জনগণের প্রতিনিধি হয়েছেন জনগণের জন্য কাজ করে পৃথিবী থেকে বিদায় নেবেন আমিও নিব কেউ থাকবে না কিন্তু মনুষ্যত্বের বিকাশ ঘটায় আর কেউ ভালো কাজ করলে তাকে বাধা দিয়ে থামায় দিয়েন না এটা বিনীত অনুরোধ রইলো আপনার যারাই থামাইতে সকলের প্রতি বাসবেন না আপনিও আমিও কিন্তু রেখে যাবেন কিছু ভালো কাজের স্মৃতি